হ্যালো বন্ধুগণ, এ গাইড ট্যুর আছে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসকে নিয়ে। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী থেকে সকল সার্ভিস শুধুমাত্র ঢাকার উদ্দেশ্যে। ভিডিও শুরুতে আমরা জেনে নেব যে ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টারটি কোথায় অবস্থিত। রাজশাহী রেল স্টেশনের ঠিক অপোজিটেই ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টারটি অবস্থিত। ন্যাশনাল ট্রাভেলসের অনেকগুলো বাস রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর জন্য আমরা ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে জেনে নেব সকালে যেই সকল গাড়িগুলো রাজশাহী থেকে ছেড়ে যায়। সকালের সার্ভিসগুলো সাধারণত নন এসি হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু সময়গুলো বলে দিচ্ছি কখন কখন রাজশাহী থেকে গাড়িগুলো ছেড়ে যায়। 4:30 প্রথম গাড়িটি ছেড়ে যায় এবং 4:30 হইতে 8:00 পর্যন্ত তাদের গাড়িগুলো আধা ঘন্টা পর পর ছেড়ে যায় রাজশাহী হইতে ঢাকার উদ্দেশ্যে। এই সকল গাড়িগুলো ছিল নন এসি। এর পরবর্তী গাড়িটি হচ্ছে এসি, যেটি রাজশাহী কাউন্টার হইতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 8:15। সকাল 8:30 যে গাড়িটি রাজশাহী হইতে ঢাকার উদ্দেশ্যে যায়, এটি উত্তরা ও মহাখালীতে যায়। এর পরবর্তী সময়ে গাড়িটি হচ্ছে 9:00 এবং 9:30 রাজশাহী কাউন্টার হইতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পরবর্তী গাড়ি সকাল 10:00, যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উত্তরা ও মহাখালীতে যায়। এবং তার পরবর্তী গাড়িগুলো 10:00 থেকে 11:30 পর্যন্ত প্রতি আধা ঘন্টা পর পর একটি করে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধন্যবাদ সবাইকে ন্যাশনাল ট্রাভেলসের প্রথম ব্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।